সম্রাট টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা হয়তো অনেকেই ফোনপে থেকে কিভাবে ব্যাংকে মানে কারোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয় সেটা জানেন না, তো চলুন আমরা জেনে নিই। নিচে যে অপশানটা আছে প্লাস চিহ্ন, সেখানে মারালাম, আমার পেটিএম ব্যাংকটাই চুজ করলাম। তো যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা মানে সেন্ড করবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, তো আমি এটা দিচ্ছি, এটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তারপরে আইএফএসসি কোডটা টুকে নিতে হবে, তারপর ব্যাংক হোল্ডার নেমটা দিতে হবে। তো যেটা যার ব্যাংকের হোল্ডার নেম আছে সেটা দিয়ে দেবেন। তো আমার এটা সব কমপ্লিট হয়ে গেছে, তো আমি এটাকে কী করবো আমি কনফার্ম করে দিলাম। তারপরে আমি কিছু অ্যামাউন্ট লিখছি, হয়তো 10,000 কি 5,000 পাঠাবো। অ্যামাউন্টটা মারার পর সেন্ড অপশানে মারতে হবে, ব্যাংকের হয়তো সার্ভার প্রবলেম আছে তার জন্য হচ্ছে না।